দর্শক আসসালামু আলাইকুম। আপনারা এখানে একটি কুচিয়ে দেখতে পাচ্ছেন, এই কুচিয়েটা কীভাবে সুলতে হয় তা আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দর্শক আপনারা দেখেন কুচের কিন্তু প্রথম মাথা কেটে নিচ্ছে, মাথা উপরে যে চামড়া, এই চামড়াটা কিন্তু প্রথম চারদিক থেকে কেটে নিচ্ছে। দর্শক আপনারা দেখেন শক্ত, খুব সহজে কিন্তু এই কুচিয়ে চুলা যায়। আপনারা ভিডিওটা ফলো করলে কিন্তু আপনারাও চুলতে পারবেন। দেখেন দর্শক একেবারেই ছোটোটা তেনা নেবেন। হ্যাঁ, ছোটো তেনা নিয়ে দিতে হয় এই কারণে যে ওর স্লিপ না করে, যে চামড়াটা আছে এটা স্লিপ করে, এই জন্য তেনাটা নিতে হয়। অপেক্ষা করে দর্শক আপনারা এবার দেখতে পাচ্ছেন কিন্তু অতিরিক্ত রক্ত এর ভিতরে। আগের পেটটা সুন্দর করে খুলে নারীগণ তো যেতে হবে, যারা আগে কখনো কুচি মাছ ছোলা দেখেননি তারা দেখতে পারেন অতিরিক্ত পিছলা, এই জন্য কিন্তু সরি যাচ্ছে। এবার কিন্তু সুন্দরভাবে ধরা পড়েছে ছালটা, এই জন্য কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু ছুলি গেল। এই দেখেন দর্শক একবারে ছুলা হয়ে গেল। এবার নারী যে অংশে আছে সেটা কিন্তু ফেলে দিচ্ছে। দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে নারী কুচি মাছের নারীটা ফেলে দিচ্ছে, এই যে এই হয়ে গেল। এবার কিন্তু দর্শক এটা কিন্তু পিস পিস করে ফেলবে। এখন পিস করে ফেললেই কিন্তু হয়ে যাবে। একটা মালি আছে অপ্তে, সেটা আছে বরাবর। এবার যে কোনো উপায় পিস করলে হয়ে যাবে কমপ্লিট। এবার
প্রয়োজন মতো পিস করলে কিন্তু এটা খাওয়া উপযোগী হয়ে যাবে। এই যে দেখুন ওষুধ দ্বারা কোনো সমস্যা নেই, কোনো বিপরীত নেই। সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল, এবার খাওয়ার উপযোগী হয়ে গেল।